নমস্কার অন্ধভারতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। সোমবার পূর্ব বর্ধমান জেলা সংস্কৃতি লোকমঞ্চে একটি পুরস্কার বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হল। গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে দামোদর নদীতে জল আনতে গিয়ে তলিয়ে গেল দুই ছাত্র। আগামী 28 আগস্ট কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে। চক্র পর্যায়ে বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হল এক উদীয়মান খেলোয়াড়ের। দেখে নেব এক ঝলকে কিছু খবর। যাত্রী সুরক্ষার স্বার্থে স্পিকার ডক দিয়ে তল্লাশি চালালো রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশনে। স্বাধীনতা দিবস উপলক্ষে যাতে কোনো রূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ডিপিএল ওল্ড বয়েজ স্কুলে। অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। দুর্গাপুর থেকে শোভন রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। বেসরকারি কারখানায় মাসে 26 দিন কাজের দাবিতে বিক্ষোভে সামিল হলো অস্থায়ী শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এথরা গ্রাম সংলগ্ন এলাকায়। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি কারখানা কর্তৃপক্ষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। লোকালয় থেকে দূরে অবস্থান করেছেন মহাদেব। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ডিপিএল এলাকায় অবস্থিত মন্দিরটি অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। দুর্গাপুর থেকে শোভন রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। আহত গৃহবধূ বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুর থেকে অনুজ্জ্বল সোলের রিপোর্ট, আনন্দবার্তা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তার কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর জলের ট্যাঙ্ক মোড় এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুজ্জ্বলের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। সোমবার পূর্ব বর্ধমান জেলায় সংস্কৃতি লোকমঞ্চে একটি পুরস্কার বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের চেতনা বিকাশের লক্ষ্যে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই সব স্থানাধিকারীদের এদিন পুরস্কৃত করা হয়। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রতিভা অন্বেষণে প্রথাগত শিক্ষার বাইরে সাংস্কৃতিক চেতনা বিকাশে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে 16টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডিরেক্টর আবিদ হোসেন। আপনারা একটা পথ দেখাচ্ছেন যে কালচারাল প্রোগ্রামগুলো কেন দরকার। পড়াশোনা চলছে মাদ্রাসাতে, ভালোভাবে চলছে, এটা আমরা সবাই জানি, কিন্তু তার সঙ্গে অলরাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য বাচ্চাদের আমাদের নানা দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে হয়। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট, কুইজ, অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় সবকটাতে যদি অংশগ্রহণ করা হয় তাহলে একটা কমপ্লিট সিটিজেন, ভালো সিটিজেন তৈরি হয়।
সেই ভালো সিটিজেন তৈরি করার জন্য পূর্ব বর্ধমান এখন সব জেলাকে পথ দেখাচ্ছে, এইটাই মডেল আমরা করেছি এবং অন্যান্য জেলাকেও পরামর্শ আমরা দিচ্ছি। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সত্যিকারের স্কুল হিসেবে সেখানকার ছেলেমেয়েরা পড়ে তাদের আগামী দিনে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে এবং সমাজকে গৌরবান্বিত মহিমান্বিত করতে পারে তার ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে পরিবর্তনের পর মমতা ব্যানার্জি নিজে চেষ্টা করে যাচ্ছে, লাগাতার প্রয়াস। আজকে এই জায়গায় জানিয়ে যেমনভাবে উনি শক্তিশালী করতে চাইছেন শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা বোর্ড থেকে ছেলেরা আজকে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, একদম সার্বিক সাধারণ পরীক্ষাতেও কম্পিটিশনে তারা এগিয়ে আসছে। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে এটা কিন্তু আমরা পশ্চিমবাংলায় ভাবতে পারতাম না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মাদ্রাসা বোর্ডের এমন শক্তিশালী হয়েছে আগামী দিনে সবাইকার সঙ্গে সমান হতে পারছে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই মাদ্রাসার যা প্রোগ্রাম আমরা করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান যে আমরা করছি, আপনারা সবাই আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন আর আপনাদের সঙ্গে মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। বিশেষ ক্রেডিট আছে আমি বলবো আমাদের মাইনরিটি অফিসার, আমাদের ডোমা সাহেব, যিনি একটা এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করেছেন। আর যেটাকে বলা হয় যে বর্ধমান শহর এবং আমাদের যে জেলা আছে সেখানে প্রত্যেক জিনিসেই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে আমরা চেষ্টা করি কি একটু এগিয়ে থাকতে, তো এটাও একটা অভিনব উদ্যোগ আছে। মানে অন্য কোনো জেলা এখনও এই পরিমাণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা নিয়ে আসতে পারেনি, তো এটাকে এত সফল করার জন্য আপনাদের সবার আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন। এখন আমি বলবো কি দেশে কোনো দেশের উত্থানের জন্য, নিজের উত্থানের জন্য, কোনো জাতির উত্থানের জন্য শিক্ষা থেকে বড় মিডিয়াম কিছুই হয় না। শিক্ষা ছাড়া কারোরই উন্নতি হতে পারে না। এখানে আপনারা যারা সবাই আছেন মাদ্রাসার সঙ্গে যুক্ত, আমাদের যারা মাদ্রাসা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, আপনাদের সবাইকে নিশ্চয়ই আপনারা সবার মনে আছে, স্পেশালি আমি বলবো যারা বাচ্চারা রয়েছে, শিক্ষা ছাড়া কারোরই উন্নতি হয় না। আর সবসময় আমাদেরকে এটা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার দিক অনেক ইম্প্রুভমেন্টটা করেছে, অনেক নতুন জিনিসটা করেছে। আর আমি বলতে পারি মানে যারা বাইরে থাকে অথবা যারা মাদ্রাসাকে কোনো সময় দেখেনি, অনেক মনে হয় না মাদ্রাসা জানি না কি হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মাদ্রাসা দেখে আপনারা যদি মানে এখানে আমরা কী কী জিনিসটা করা হয়েছে, এই মডেল মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, স্মার্ট এডুকেশন, তো কোনো দিকেই কোনোই আমি বলবো পাবলিক স্কুল যেটা হয় প্রাইভেট স্কুল কোনোই বড় শহরে তার থেকে কোনো কম নয়। আর যা চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গ সরকার করছে সেই চিন্তাধারার কারণ শুধু এটাই কি আমরা চাইছি কি আপনাদের সবার শিক্ষার পরিমাণটা কিন্তু খুব ভালো হয়। জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক শামস তাবরেজ আনসারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, উল্লেখ্য গত 4 আগস্ট 16 বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির 2 নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামে। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল। রবিবার গভীর রাতে পঞ্চায়েত সদস্য উদয় বাগের বাড়িতে বোমা মারায় আতঙ্কে পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা। এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক শ্যাম জানান, এ ব্যাপারে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন। কে বা কারা কি উদ্দেশ্যে উদয় বাগের বাড়িতে বোমা মারলো সে ব্যাপারে চিন্তিত তৃণমূল নেতৃত্ব। 42 বছর মিঠাপুর গ্রাম সভায় সিপিএম পার্টি জয়লাভ করে এসছে। এই 2018 পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে জয়ী প্রার্থী এই উদয় বাগ আজকে জয়লাভ করেছে। জয়লাভের পরেও তাদের বিরোধী দল যে সিপিএম সমর্থিত নির্দল যে রয়েছে তাদের আজও পর্যন্ত যে তাদের ইচ্ছা যাতে তৃণমূল কংগ্রেসের যে জয়ী প্রার্থী পঞ্চায়েত মেম্বার যে হয়েছে তাকে উত্তপ্ত করে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে যাতে গ্রাম ছাড়া করা যায় সেই জন্য গতকাল রাতে
এর বাড়িতে রাত্রি দুটোর সময় একটা বোম বড় বোম পড়ে। তা এ এখন পেশায় দিনমজুর থাকাকালীন সে এখন নিজের গ্রামে চাষের কাজ না থাকায় বার গ্রামে কাজে যাচ্ছে। এই লক্ষ্যে যখন উনি এগুচ্ছেন সেই সাথে সাথে বাংলার কিছু দুষ্কৃতি, কিছু সমাজ বিরোধী, অন্যান্য কিছু দলের হারমাত তারা তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের যাতে ঘরছাড়া করা যায় এবং তাদের যাতে কোনো উন্নয়ন করতে না দেওয়া যায় এই লক্ষ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই স্থানীয় প্রশাসনকে আমরা লিখিত কমপ্লেন জানাব এবং স্থানীয় প্রশাসনের কাছে আমরা আশা করব যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিরা যাতে শাস্তি পায় সেই তাদের যেন ব্যবস্থা করা হয়। গলসি থেকে আজিজুল রহমান ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে দামোদর নদীতে জল আনতে গিয়ে তলিয়ে গেল দুই ছাত্র, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, অপর ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখীর শিরমণিপুর গ্রামে। শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে স্থানীয়দের সাথে বাঁকুড়া জেলার সোনামুখীর শিরমণিপুর গ্রামের ধুলাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মন কর্মকার ও শাহাপুরের একাদশ শ্রেণীর ছাত্র বিদ্যুৎ ঘোষ দামোদরে জল আনতে গিয়েছিল। কোনো কারণে তারা জলে তলিয়ে যায়। স্থানীয় মৎস্যজীবীরা মন কর্মকারের মৃতদেহ উদ্ধার করতে পারলেও বিদ্যুৎ ঘোষের দেহের খোঁজ মেলেনি। কাকে দায়ী করছেন এই মর্মান্তিক ঘটনার জন্য? এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা কিভাবে ঘটলো একটু প্রথম থেকে বলুন। ঘটনা হচ্ছে ভোর চারটা নাগাদ এখানে ওই ভোলে বাবার জল ঢালার জন্য জল নিতে এসছে। জল নিতে আসার পরে এখানে ধরুন পাঁচজন নেমেছে একসঙ্গে, পাঁচজন নামার পরে ওরা জল হাঁটছে, হাঁটতে হাঁটতে ঠিক বালি মাফিয়াদের জন্য এই ঘটনাটা ঘটেছে। হঠাৎ করে প্রায় 40 ফিটের মতো ওখানে ডিপ আছে, গর্ত আছে, সেই জায়গায় দুজন তলিয়ে যায়, বাকি তিনজন উপরে উঠে যায়, সাঁতার জানে না এরা, সেই জায়গাতে তলিয়ে যাওয়ার পরে মারা যায়, যা ঘটনা হয় আর কি। কোথা থেকে এসেছিল এরা? এরা এসেছিলো শিরোমণিপুর থেকে। দুজন যারা মারা গেছে এর নাম হচ্ছে মন কর্মকার, আরেকজন যে ওখানে আছে ও ঘোষদের ছেলে বিদ্যুৎ ঘোষ, এবারে মাধ্যমিক দিবাক, হ্যাঁ শাহপুরে বাড়ি বিদ্যুৎ ঘোষের, এ মন যে মন কর্মকার, এবারে মাধ্যমিক দিবাক, বাবার নাম রঞ্জিত কর্মকার, ওই সিএডি, হ্যাঁ শিরোমণিতে বাড়ি, শিরোমণিপুরে বাড়ি। কিন্তু এই ঘটনাটা হচ্ছে যেটা বালি মাফিয়াদের জন্য হচ্ছে, প্রশাসন উদাসীন, প্রশাসন কিচ্ছু দেখে না, হঠাৎ এইরকম যে 40-50 ফিটের মতো ডিপ আছে সেইখানে প্রশাসন কিচ্ছু করেনি যে হ্যাঁ এটা সতর্ক করা, এখানে হাজার হাজার মানুষ আজকে ছেলে মেয়েরা আসছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ অবৈধভাবে বাড়ি তোলার কারণে গভীর খাদের সৃষ্টি হয়েছে। নমস্কার, আমার নাম সুব্রত ঘোষ। তো আজকে আমাদের এখানে যে একটা মনোমান্ত্রিক ঘটনা ঘটে গেছে, বা এই গত বছরের আগের বছরেও ওই একই জিনিস এখানে একটা ঘটেছিল, দুর্ঘটনা এখানেও একটা আগে ঘটেছে। গত বছর ওই বালি তোলার জন্য এখানে যে বালি খাদ আছে প্রচুর, 3-4টা এখন বালি খাদ বর্তমান হয়ে গেছে, তারা তো মানে নির্বিকারে ওই যে মেশিন দিয়ে নিচে থেকে গভীর থেকে বালি তুলছে, গভীর থেকে বালি তোলা হচ্ছে, বালি তোলার পর সেখানে প্রচুর পরিমাণে গর্ত হয়ে যাচ্ছে। সেই গর্তের মধ্যে যারা, এটা অ্যাকচুয়ালি একটা ফেরিঘাট, ফেরিঘাটে অলরেডি প্রচুর মানুষ যাতায়াত করে, এখানে প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে। এটা পানাগট্টু আমাদের বিষ্ণুপুর, এটা একটা রোড, এখানে প্রচুর মানুষ আসা যাওয়া করে, কিন্তু ওই সেই মানুষ এই দিয়ে পারাপার করে তার সাইডেই দেখুন কীভাবে বালিঘাট তৈরি হয়েছে, একদম অবৈধ বালিটা। এখন তো বর্তমানে সরকার বালিঘাট বন্ধ রেখেছে, তা বিপুলভাবে এখান থেকে বালি তোলা হচ্ছে, রাত্রে
সরকার থেকে বন্ধ থাকাকালীনও এখনো অবধি বালি অবৈধভাবে তোলা হচ্ছে, রাত্রে বেলাতে গাড়ি লোড হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে। প্রশাসন থেকে কোনো সাহায্য নাই। প্রশাসনের একটা কর্তব্য ছিল যে আজকে এখানে প্রচুর মানুষ সঙ্গম হয়, জড়ো হয়, এখান থেকে জল নিয়ে যায়। এখানে ওদের একটা কর্তব্য ছিল যে এখানে ব্যারিকেড করে দেওয়া, যে এই জায়গায় বালিঘাট আছে, এই জায়গায় গর্ত আছে, এখান থেকে একটা ব্যারিকেড করে দেওয়া, যে এখানের মধ্যে কেউ নামবেন না, সেটা একটা কর্তব্য ছিল প্রশাসনের। কখন ঘটেছে ঘটনাটা? এটা ঘটেছে মোটামুটি ছটা সময় আমরা খবর পেলাম, ছটা সাড়ে পাঁচটা হয়েছে আমাদের কাছে খবর কাছে ছটা। বিশাল এই যাতে নেটে না বালি তোলা হয়, তার বসু ব্যবস্থা যাতে হয় তার জন্য বন্দোবস্ত করে। মেশিন দিয়ে গভীর ভাবে বালি তুলছে, 150-150 ফুট গভীর থেকে বালি তুলছে, ওপেন না তুললে গভীর ভাবে বালি তুলছে মেশিন দিয়ে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেন ও কৈলাশ বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 28 আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সোমবার শহর বর্ধমানে অরবিন্দ স্টেডিয়ামে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে আগামী 28 আগস্ট কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভাকে ভরিয়ে তোলার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল ছাত্র পরিষদ। 28 আগস্টের সভায় 5 লক্ষের বেশি জমায়েত করার লক্ষ্য নিয়ে জেলায় জেলায় প্রস্তুতি সভায় লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হল। সোমবার বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূল ছাত্র পরিষদের এই প্রস্তুতি সভায় এসে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী জয়া দত্ত জানিয়ে গেলেন, কলকাতা সভায় তারা 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীদের জমায়েত করাবেন। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, প্রতি বছরের নয় আজকেও, মানে আগামী 28 আগস্ট আমাদের এই প্রতিষ্ঠা দিবস কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি জেলার মতো আজকে বর্ধমান জেলা পূর্বে আমাদের প্রস্তুতি সভা ছিল 28 আগস্টকে কেন্দ্র করে, কিন্তু তার থেকেও বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবারের 28 আগস্ট, কারণ ওই জায়গায় বিজেপির কোন ভাড়াটিয়া নেতা এসে সভা করে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছ অপপ্রচার করে গেছে। তাই আমরা বিরোধীদের এই বার্তা দিতে চাই যে বিজেপির নেতা যিনি এসছেন তার জন্য গান্ধী মূর্তির পাদদেশ ভরাতে ঝাড়খণ্ড থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গার থেকে বহু মানুষকে আনতে হয়েছে, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, আমরা আগামী 28 তারিখ কলকাতাকে স্তব্ধ করে দিয়ে ছাত্ররা প্রমাণ করে দেব যে বিরোধীদের বুঝে নেওয়ার জন্য অন্য কোনো সংগঠনের প্রয়োজন নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। কত লোক জমায়েত হবে এবং সেক্ষেত্রে পূর্ব বর্ধমান থেকে পার্টিসিপেন্টটা কত থাকবে? আমরা বিশ্বাস রাখি যে কলকাতা পুরো স্তব্ধ হয়ে যাবে, 5 লাখেরও বেশি ছাত্র ছাত্রীরা কলকাতায় পৌঁছবে এবং আমার বিশ্বাস পূর্ব বর্ধমান থেকে প্রায় 50,000 লোক, তার মধ্যে এই জেলা থেকেই অংশ নেবে 50,000 ছাত্রছাত্রী। আজকে আমাদের 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আরেকটা জন্মদিন হিসাবে আমরা পালন করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশ আমরা ওখানে জানতে যাই এবং সেই নিয়ম মেনে আমরা কলেজে এই সারা বছর রাজনীতি করি। তো এখানে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন রাজ্য নেতৃত্ব এবং আমরা উপস্থিত ছিলাম। আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে আমরা যে ছাত্র সমাবেশ আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে করি তার থেকে দ্বিগুণ ছাত্র সমাবেশ এবছর আমরা করি। এটা কি প্রস্তুতি পর্ব বলা যেতে পারে? হ্যাঁ, এটা প্রস্তুতি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্র পর্যায়ে বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। খণ্ডঘোষ 1 নম্বর চক্রের সগ্রাই শ্রীখণ্ড বিদ্যাপীঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
পূর্ব বর্ধমান জেলায় চক্র পর্যায়ে বিজ্ঞান প্রদর্শনীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খণ্ডঘোষ এক চক্রের সগ্রাই সুকান্ত বিদ্যাপীঠে। ব্যবস্থাপনায় ছিল খণ্ডঘোষ এক চক্র সম্পদ কেন্দ্র। সোমবার এই শিবিরের উদ্বোধন করেন অবর বিদ্যালয় পরিদর্শক সমীর ভদ্র। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশ্বনাথ রায়। আমাদের খণ্ডঘোষ এক নম্বর শিয়ালে আসি পক্ষ থেকে মিত্রদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা জানাই। আজকে আমাদের খণ্ডঘোষ এক নম্বর চক্রের অর্থাৎ শিয়ালে আসি পক্ষ থেকে আমাদের খণ্ডঘোষ এক নম্বর এলাকার যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতে খুঁজে বিজ্ঞানী হিসেবে বিজ্ঞান প্রদর্শনী তারই আজকে আমরা এখন যে অনুষ্ঠানের সূচনা সেই সূচনা মধ্যে আমরা মঞ্চে পেয়েছি আমাদের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক সমীর ভদ্র মহাশয়কে, আছেন আমাদের তিন বিচারক মাননীয় রমেশ ভূঁইয়া মহাশয়, আছেন সরস্বতী দত্ত মহাশয় এবং প্রসূন সর মহাশয় এবং বিভিন্ন বিদ্যালয় থেকে যে সমস্ত এই বিজ্ঞান মেলা কেন হয়, তার ইতিহাস কী, অনেক কিছু আছে, সেগুলো বলে আমি সময় নষ্ট করবো না। আমি দু চারটে কথা এই ব্যাপারে বলি। সেটা হচ্ছে যে তোমরা এই যে প্রতিযোগিতায় এসেছো আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এখানে উপস্থিত থাকার জন্য, তোমাদের প্রজেক্টগুলো নিয়ে আসার জন্য, এবং আশা করব তোমরা খুব সুন্দরভাবে তোমাদের প্রজেক্টগুলোকে এখানে উপস্থাপন করবে। আর বিজ্ঞান মেলার ইতিহাস বলতে বলে বিজ্ঞান মেলা প্রথম শুরু হয়েছিল আমেরিকা। এদিনে প্রদর্শনীতে খণ্ডঘোষ এক চক্রের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে উপস্থিত ছিল। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হলো এক উদীয়মান খেলোয়াড়ের, ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নিশ্চিন্তপুর গ্রামে। ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হলো এক উদীয়মান খেলোয়াড়ের, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নিশ্চিন্তপুর গ্রামে। এই গ্রামের রিপন মালি রবিবার একটি ফুটবল প্রতিযোগিতায় গোলরক্ষকের ভূমিকায় নামে। বিপক্ষের এক খেলোয়াড় গোল দিতে এগিয়ে আসে, সেই সময় বল আটকাতে গিয়ে ধাক্কা লাগে রিপনের, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খেলাধুলার কারণ কি ছিল, মানে কোন বড় প্লেয়ার হবে এরকম ভাব? হ্যাঁ, এরকম ভাবছিল। কিরকম? যে আমি ভবিষ্যতে আমার ভবিষ্যৎ আমি নিজে তৈরি করে নেব, আমার জন্য কাউকে ভাবতে হবে না। ও দেশের জন্য খেলা এরকম কিছু ভেবেছিল? হ্যাঁ, দেশের জন্য খেলা, যে অমুক প্লেয়ার ভালো খেলতো আমিও সেই রকম, আমি দক্ষতা করব, দক্ষতা হবে, আমি অনেক জায়গাতে খেলা করে বেড়াচ্ছি, আমার সুপারিশ সবসময় আছে, আমি এই জন্য খেলাটা ছাড়তে চাচ্ছি না। ও বিভিন্ন জায়গায় খেলতে যেত? হ্যাঁ, বিভিন্ন জায়গায় খেলতে যেত, যেমন কলকাতা স্টেডিয়াম মাঠে খেলা করেছে, এদিকে কাটোয়াতে খেলা করেছে, এদিকে পাটুলিতে খেলা করছে, নাইট শো এগুলোতে খেলা করতো, ব্যান্ডেলে খেলা করছে, আমাদের এই কৃষ্ণপ্রিয়াতে খেলা করেছে। আবার এই যে ওর পরিবারের বাবা মায়ের সঙ্গে খুবই অশান্তি হতো, কারণ ও খুবই দরিদ্র ফ্যামিলির ছেলে, কাজ না করলে ওর বাবা মা সংসার চালাতে পারে না। তো ওর জীবনের স্বপ্ন, ওর জীবনের স্বপ্ন ছিল যে আমি ভালো ফুটবল খেলে নিজেকে প্রতিষ্ঠিত করব। না, আমাদের আমি অনেকদিন যাবৎ ফুটবল খেলছি, কিন্তু এইরকম ঘটনা কোনোদিন দেখিনি, আমাদের মাঠে বা আমাদের এই এলাকায় কোনোদিন এই ধরনের ঘটনা আমরা দেখিনি। কালকে কি ঘটে গেল হঠাৎ? কালকে ঘটে গেল, খেলা চলাকালীন একটা বল বার করতে গেল, ইয়ারের বল, গোলকিপার ছিল, একটা বল বার করতে গিয়ে একটা স্ট্রাইকারের সঙ্গে ধাক্কা লাগে এবং মাটিতে পড়ে যায় সঙ্গে। ও খেলার সরঞ্জাম চলতো মানে প্রচন্ড টান, ও ফুটবল খেলা ছাড়া কিছুই বোঝে না। কি করে ও জিনিসপত্র কিনতো? খেলা জিনিসপত্র কিনতো, ও পাশে এক বাড়িতে কাজ করতো, ক্ষেত মজুরি, হ্যাঁ ক্ষেত মজুরি কাজ করতো, ওই মনিবের গাড়ি ফাড়ি চালাতো, ওর বাবা মা ওকে এমন কোনো চাপ দিত না পয়সা করি, ও নিজেই রোজগার করে নিজেই জিনিসপত্রগুলো কিনতো। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো।
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিবি ঘোষ রোডের নেতাজি সুভাষচন্দ্র সংঘের উদ্যোগে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 33 নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিবি ঘোষ রোডে তেঁতুলতলা বাজার এলাকায় নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। এই নিয়ে তারা 2 বছর এইরূপ অনুষ্ঠান করে আসছে। মূলত এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। এখন উচ্চ মাধ্যমিকে মার্কশিটের এছাড়াও নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। নেতাজি সুভাষ সংঘ ক্লাবের পরিচালনায় আমাদের এলাকার মধ্যে 31 নম্বর ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে হচ্ছে আমরা আজকে সংবর্ধিত করছি। আমাদের এই অনুষ্ঠান এটা নিয়ে দ্বিতীয় বর্ষে আমরা এই অনুষ্ঠান যখন করছি তখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল স্লোগান আমরা রেখেছি সেভ ট্রি সেভ লাইফ, গাছ বাঁচাও এবং হচ্ছে প্রাণ বাঁচাও। আমরা দেখছি আজকে গোটা সমাজের মধ্যে পরিবেশ দূষণ কীভাবে হচ্ছে, তাই পরিবেশ দূষণ রোধ করার একটিমাত্র উপায় গাছ বাঁচান গাছ লাগান। এই স্লোগানকে সামনে রেখে আমরা জীবনের যারা প্রথম পরীক্ষা দিয়েছে সব থেকে বড় মাধ্যমিক এবং যারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক তাদেরকে সংবর্ধিত করছি। পাশাপাশি আমাদের ক্লাবে যে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সেই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকেও আজকে আমরা প্রাইজ দিচ্ছি এবং আমরা যে নৃত্যের কম্পিটিশন করেছিলাম সেই নৃত্য কম্পিটিশনের হচ্ছে প্রাইজ হচ্ছে আমরা দিচ্ছি। এবং আমরা ঠিক করেছি এই অনুষ্ঠান আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর পর বছর আমরা করে যাব এবং আমাদের এই ক্লাব নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে। সে রক্তদান শিবির হতে পারে, আমাদের আগামী দিনে আমাদের দ্বিতীয় যে টার্গেট হচ্ছে আমাদের ব্লাড ডোনেট ক্যাম্প। এর আগে আমরা উচ্চ মাধ্যমিকদের সংবর্ধনা করেছি, তাদের হচ্ছে মাধ্যমিক পরীক্ষার আগে তাদেরকে হচ্ছে আমরা শুভেচ্ছা বার্তা দিয়ে। আজকে কতজনকে দেওয়া হলো? আজকে মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে প্রায় 50 জন সংখ্যাটা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। লিগ পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট চলছে শহর বর্ধমানে। রাধারানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাগুলি। এদিনের প্রতিযোগিতায় যথাক্রমে আরএইউসি এবং জাতীয় সংঘ জয়লাভ করে। শহর বর্ধমানে শুরু হয়েছে সুপার ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় সোমবার আরএইউসি এবং রতন স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় আগাগোড়া প্রাধান্য ছিল আরএইউসির। প্রতিযোগিতায় 4-0 গোলে জয়লাভ করে আরএইউসি। অপরদিকে ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্টের খেলা চলছে শহরে। এদিন জাতীয় সংঘ এবং দুবরাজ দিঘি আতাই সংঘ পরস্পরের মুখোমুখি হয়।
এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় জাতীয় সংঘ 2-0 গোলে জয়লাভ করে। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার পূর্ব বর্ধমান জেলা সংস্কৃতি লোকমঞ্চে একটি পুরস্কার বিতরণী কর্মসূচি অনুষ্ঠিত হল। গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে দামোদর নদীতে জল আনতে গিয়ে তলিয়ে গেল 2 ছাত্র। আগামী 28 আগস্ট কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে। চক্র পর্যায়ে বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হল এক উদীয়মান খেলোয়াড়ের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।